সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব কন্ডেন্স মিল্ক পাউডার দিয়ে আইসক্রিম। এটা বাড়িতে খুব সহজে তৈরি করা যায়। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মিল্ক পাউডার, আর 1 কাপে মেপে নিয়ে নেব হালকা গরম করা জল। 1 কাপ জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে এখানে কোনো দলা না থাকে। এরকমভাবে এটা মাখিয়ে নিতে হবে এটা হ্যান্ড মিক্সের সাহায্যে। আর বাকি 1 কাপ জল দিয়ে দিলাম। এটা গরম জল আছে, 3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা এখানে খুব সুন্দর আসে। এখানে চাইলে আপনার ভ্যানিলা দিতে পারেন, আমি এলাচ গুঁড়ো দিলাম। এটা দেখুন ভালোভাবে ফুটে নেব, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যে দেখুন গুঁড়ো পাউডার দুধটা অনেকটা মিষ্টি থাকে, জন্য 1 কাপ চিনি দিলাম। চিনিটা আপনার নিজেদের পছন্দ মতো দেবেন। আর নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার, নর্মাল জলে এটা গুলে নিয়ে অল্প অল্প করে দিয়ে এটা ভালোভাবে নেড়ে দেব। এরকমভাবে এটা হ্যান্ড মিক্সের সাহায্যে এটা মিশিয়ে নেব। এখানে কিন্তু এটা দেওয়ার সময় ফ্লেমটা কমিয়ে দিতে হবে, এটা অনেক সময় জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য অল্প অল্প করে এটা দিতে হবে এবং নাড়তে হবে। এদিকে কিন্তু আঁচ কমিয়ে দিতে হবে। এখন ফুল ফ্লেমে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এটা অনেকটাই ঘন হয়ে গেছে, ঘন করে ওভেন বন্ধ করে এটা ঠান্ডা করে নিলাম। আর বাকি যে এলাচগুলো আছে সেটা এখন ফেলে দেব, আর কেক মোল্ডে ঢেলে দিলাম। একটা ফয়েল পেপার এখানে দিয়ে মুড়ে দেব। ফয়েল পেপার মোড়ানো হয়ে গেছে, এখন এটা একটা চাকু সাহায্যে হালকা হালকা করে কেটে দেব এখানে স্টিকটা ঢোকানোর জন্য। সবগুলোই চাকু দিয়ে কাটানো হয়ে গেছে, এখন স্টিকগুলো, এটা আইসক্রিম মোল্ডে যে স্টিক আছে সেটা ছাড়া আইসক্রিম যে স্টিক সেটা দিয়ে কিছুটা দিয়ে দিলাম। এখন এটা ফ্রিজে 12 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 12 ঘন্টা পরে এটা বের করে এটা অল্প নর্মাল জল দিয়ে কেক মোল্ডাতে হাত দিয়ে একটু প্রেস করলে আইসক্রিমগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে। এরকমভাবে গুঁড়ো পাউডার দুধ দিয়ে তৈরি হয়ে গেছে বাড়িতে খুব সহজে আইসক্রিম। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তা যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশানে পেয়ে যাবেন।